সন্তান মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য স্বাগতম। আমি বুলবুল আহমেদ, সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা সন্তান মহিলা কলেজ। আজকে আমি প্রথম বর্ষের ক্লাস নেব। যদিও গত ক্লাসে কি পরিচয় পর্ব পার হয়ে গেছে, তাই আজকে সামান্য কিছু তোমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা দেব। যুক্তিবিদ্যাকে প্রথমে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে আর অবরোহ আর একটা হচ্ছে আরোহ। অবরোহ যুক্তিবিদ্যা এবং আরোহ যুক্তিবিদ্যা, এর মধ্যে প্রথম পত্রটা অবরোহ এবং এটা প্রথম বর্ষে পড়ানো হতো, কিন্তু এখন দুটো পার্টই প্রথম বর্ষে পড়ানো হয় এবং দ্বিতীয় বর্ষেও পড়ানো হয়। তো আজকে যুক্তিবিদ্যার ধারণা সম্পর্কে একটু ধারণা দেব। যুক্তিবিদ্যা ইংরেজি শব্দ লজিক, যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটা গ্রিক শব্দ লজিকই থেকে আসছে। লজিকই শব্দটা গ্রিক লগস শব্দের বিশেষণ। লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তার শব্দ বা ভাষা। সুতরাং শব্দার্থের দিক থেকে লজিক শব্দটার অর্থ ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা। এখন প্রশ্ন হলো যে চিন্তা কাকে বলে। চিন্তা কথাটা খুবই ব্যাপক এবং বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। মনোবিজ্ঞানে চিন্তা বলতে জ্ঞান আনুভূতিমূলক প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ জ্ঞান আহরণের জন্য যতগুলো প্রক্রিয়া আছে সেই সকল প্রক্রিয়াগুলোকেই চিন্তা বলা হয়। যেমন মনোবিজ্ঞানে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, ধারণা, অবধারণা এবং অনুমান, এই পাঁচটা বিষয়কে বলা হয়। কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে চিন্তার সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে অনুমানকে বোঝায়। এখন প্রশ্ন হলো যে অনুমান কাকে বলে। জ্ঞাত বিষয়ের সাহায্যে অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। এর আগে আমাদের জানা দরকার যে এই স্মৃতি, কল্পনা, ধারণা এবং অবধারণা চারটা এবং অনুমান, এই পাঁচটা বিষয় সম্পর্কে ধারণা নেওয়া। স্মৃতি, স্মৃতি কাকে বলে? অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা হুবহু মানসপটে ভেসে আনার বা মনে করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে স্মৃতি। যেমন কোনো একজন মানুষ বা কেউ একটা জায়গায় বেড়াতে গেছে বা নানার বাড়িতে বেড়াতে গেছে, সেখানে সে পুকুরে সাঁতার কাটছে, দুই বছর পরে সেই ঘটনাটা তার হুবহু মনে করার বিষয়টাই হচ্ছে স্মৃতি। কল্পনা হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে বাস্তবতার সাথে মিল রেখে কিছু রূপ, রস, গন্ধ মিশে যেটাকে বলা হবে সেটা হচ্ছে কল্পনা। যেমন আমি হরিণ দেখছি, আমি হরিণটাকে কল্পনা করতে পারি সোনার হরিণ, এটাই হচ্ছে কল্পনা। ধারণা, কোনো বস্তুর সম্পর্কে নিখুঁত জ্ঞানকেই তার ধারণা বলা হয়। অর্থাৎ একটা বস্তু সম্পর্কে তার সেই সম্পর্কে যে জ্ঞানটা আমরা লাভ করি সেই জ্ঞানটাই হচ্ছে সেই বস্তু সম্পর্কে ধারণা। যেমন আগুন, আগুন বলতে আমরা এখান থেকে যে জ্ঞানটা পাইছি যে আগুনে আমরা আগে থেকেই জানি যে আগুনে আমরা জানি যে আগুনে হাত দিলে হাত পোড়ায়, আগুন পোড়ায়, এই যে ধারণাটা আগুন সম্বন্ধে এই জ্ঞানটাই হচ্ছে এই আগুনের ধারণা। অবধারণা হচ্ছে দুটি ধারণার মধ্যে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াকেই বলা হচ্ছে অবধারণা। অবধারণা হচ্ছে মানসিক প্রক্রিয়া। যেমন তেঁতুল হয় টক, এই শব্দটা, এই তেঁতুল এবং টক এই দুটি ধারণার সঙ্গে সম্পর্ক স্থাপন করলাম যে তেঁতুল হয় টক, এটা মনে মনে বললাম, এটা হচ্ছে অবধারণা। আর অনুমান হচ্ছে চিন্তার সর্বোচ্চ স্তর। যুক্তিবিদ্যায় এই অনুমান নিয়ে আলোচনা করা হয়। স্মৃতি, কল্পনা, ধারণা, অবধারণা এত কিছু যুক্তিবিদ্যার তেমন আলোচনার বিষয় নয়। অনুমান হচ্ছে জ্ঞাত বিষয়ের সাহায্যে অজ্ঞাত বিষয়ে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। জ্ঞাত বিষয় শব্দের অর্থ হচ্ছে জানা বিষয়, অজ্ঞাত হচ্ছে অজানা। অর্থাৎ জানা বিষয়ের সাহায্যে অজানাকে জানার প্রক্রিয়াই হচ্ছে অনুমান। যেমন সকালবেলা কেউ ঘুম থেকে উঠে দেখলো যে তার বাড়ির সামনের বিশাল ইউক্যালিপটাস গাছটা উপরে পড়ে আছে, সে অনুমান করলো যে রাতে ঝড় হয়েছিল। কিংবা দূরে ধোঁয়া দেখা যাচ্ছে, সেখান থেকে আমি অনুমান করলাম যে সেখানে আগুন আছে। আমরা প্রাথমিক অবস্থায় যেটা দেখলাম সেটা হচ্ছে ধোঁয়া দেখলাম এবং তা থেকে অনুমান করলাম আগুন। আর যেটা দেখলাম যে গাছ উপড়ে যাওয়া, এটা থেকে আমরা রাতের বেলা ঝড় হয়েছে কিনা এটা জানার জন্য আমার বাবা মাকে বললাম যে রাতে ঝড় হয়েছিল কিনা। যদি বাবা মা বলেন হ্যাঁ রাত্রেবেলা তুমি ঘুমেছিলে সেই সময় ঝড় হয়েছিল যার জন্য ইউক্যালিপটাস গাছটা উপড়ে গেছে, তাহলে এই অনুমানটা আমার সঠিক এবং এটাই হচ্ছে অনুমান। তার আগে আলোচনার বিষয় হচ্ছে যে যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সর্বপ্রথম প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেন। তিনি সহানুমান, সংজ্ঞা, যৌক্তিক বিভাগ এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন অ্যারিস্টটল। কিন্তু অ্যারিস্টটলের
আগে এর আগে অ্যারিস্টটলের জন্ম হচ্ছে, অ্যারিস্টটল হচ্ছে গ্রিক দার্শনিক, গ্রিসের একজন দার্শনিক অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলকে আমরা শুধু যুক্তিবিদ্যায় পাবো না, অন্যান্য সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, অন্যান্য সব সাবজেক্টেই এই অ্যারিস্টটলকে পাবো। অ্যারিস্টটলের শিক্ষক ছিল প্লেটো, প্লেটোর শিক্ষক ছিল সক্রেটিস, সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য আলেকজান্ডার। আর এদিক থেকে গেলে এরা হচ্ছে শিক্ষক, এরা হচ্ছে ছাত্র। তো প্রথমে আছে সক্রেটিস। সক্রেটিস সম্বন্ধে কিছু এগুলো পড়ার বিষয় নয়, যদিও তারপরও একটু জানার বিষয়। সক্রেটিসের জন্ম হচ্ছে গ্রিসের এথেন্স শহরে 470 খ্রিস্টপূর্ব 470 অব্দে। সক্রেটিস এথেন্স শহরে খুব পরিচিত একজন লোক ছিলেন, তিনি কিছুই লিখে যাননি, তার সম্পর্কে যদি বলা হয় তো কিছুই জানি না, আবার বলা যায় অনেক কিছুই জানি। কারণ হচ্ছে সক্রেটিসের দুজন শিষ্য ছিল, একজন হচ্ছে প্লেটো আর একজন হচ্ছে জেনোফন। এই দুজন সক্রেটিস সম্পর্কে অনেক কিছু লিখে গেছেন এবং তাদের বই থেকে আমরা জানতে পাই। তবে তাদের দুজনের লেখার মধ্যে বৈপরীত্য লক্ষ্য করা যায়, একজন যেরকম লিখছেন আর একজন সক্রেটিস সম্বন্ধে আরেক রকম, তাই আমাদের সক্রেটিস সম্বন্ধে জানতে একটু কষ্ট হয়। তারপরও আমরা সক্রেটিস সম্পর্কে এই দুইজনের দুইজন শিষ্যর কাছ থেকে আমরা জানতে পারি। সক্রেটিসের বিষয় হচ্ছে যে সক্রেটিসের যে আলোচনার বিষয়, দার্শনিক আলোচনার বিষয় ছিল কথোপকথনের দর্শন। তিনি কোনো একটা জায়গায় বা এথেন্স শহরের বিভিন্ন বাজারে এবং জনসমাগমের যে সেখানে আলোচনা শুরু করতেন, এবং যখন আলোচনা শুরু করতেন তখন কিছুই জানেন না, এভাবে তিনি শুরু করতেন। এবং তারপর আলোচনা শুরু হতে হতে আলোচনার যে ব্যক্তিকে একের পর এক প্রশ্ন করে ধরাশায়ী করতেন। সক্রেটিস সম্বন্ধে তার চেহারার যদি বর্ণনা দেওয়া হয়, তা তিনি দেখতে কুৎসিত ছিলেন, সে বেটে ছিল, উচ্চতায় বেটে ছিল, মাথায় টাক ছিল, এবং তার নাকটা লম্বা এবং চ্যাপ্টা ছিল। তার সে কৌশলে হাঁটতেন, বিভিন্ন কায়দায় হাঁটতেন, এবং বিভিন্ন কায়দায় তিনি চোখ ঘুরাতে পারতেন। তিনি অত্যন্ত কষ্ট সহিষ্ণু ছিলেন, ছেঁড়া কাপড় এবং নোংরা কাপড় পরার প্রবণতা তার ছিল, এবং তিনি বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে তিনি উদাসীন ছিলেন, এবং কষ্ট সহিষ্ণু, তৃষ্ণা সহিষ্ণু ছিলেন তিনি। তিনি এগুলোর বিষয়ে খুব উদাসীন ছিলেন। সক্রেটিসের আরও কিছু বিষয় পাওয়া যায় যে সক্রেটিস ডেলফি মন্দিরে এক দৈববাণীর মাধ্যমে তিনি পরিচালিত হন। তিনি জাতীয় দেবদেবীকে অস্বীকার করে তিনি আলাদা একটা দেবদেবীকে স্বীকার করেন। আর তার সাথে যে বিষয়গুলো ছিল যে এই সক্রেটিসের এই আলোচনার বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করতো যে মানুষকে ধরাশায়ী করতো, যার জন্য সক্রেটিস যেমন গ্রীসে পরিচিত ছিল তেমনই তার শত্রুর সংখ্যা অনেক ছিল। এই কারণেই তিনি 70 বছর বয়সে 3টি অভিযোগের কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এই 3টি অভিযোগের মধ্যে একটা হচ্ছে জাতীয় দেবদেবীকে অস্বীকার করা, 2 নম্বর হচ্ছে নিজস্ব দেবী বা দেবতাকে স্বীকার করা, এবং তৃতীয় হচ্ছে যুবকদের চরিত্র নষ্ট করা। এই 3টি অভিযোগের কারণেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজকে সক্রেটিসের সম্বন্ধে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, এখানে জেনোফোন এবং প্লেটো এই দুইজনের কাছ থেকেই জানা আমাদের এই বিষয়। প্লেটোর ডায়ালগ এবং অ্যাপোলজি থেকে আমরা সাধারণত এই বিষয়গুলো পাই। প্লেটো একজন যেহেতু সাহিত্যিক ছিলেন এবং তিনি দর্শনের সাথে সাহিত্যের সঙ্গে জড়িত ছিলেন, তাই তিনি তার অ্যারিস্টটলকে চিত্রায়িত করতে গিয়ে বেশ কিছু সাহিত্যিক রসের মাধ্যমে তিনি এগুলো প্রকাশ করার চেষ্টা করছেন, যার জন্য সক্রেটিস এবং প্লেটোর সম্পর্কে সক্রেটিস সম্বন্ধে প্লেটো এবং জেনোফোনের বৈপরীত্যের কারণে সক্রেটিস সম্বন্ধে জানা আমাদের খুব কষ্টসাধ্য হয়। তারপরও আমরা সক্রেটিস সম্বন্ধে অনেক কিছুই জানি। সক্রেটিসের পরে প্লেটো, প্লেটোর পরে অ্যারিস্টটল, অ্যারিস্টটল আলেকজান্ডার, এই 4টা বিষয়। এগুলো বিষয় যদিও যুক্তিবিদ্যার আলোচনা নয়, তবে এই ইতিহাসগুলো তোমাদের জানা দরকার। আমি আগামী ক্লাসে বাকি সবগুলো তোমাদের জানাবো। সেই সময় পর্যন্ত তোমাদেরকে বাসায় থাকতে, করোনার মধ্যে সুস্থ থাকতে অনুরোধ করছি, এবং যতবারই বাইরে থেকে আসবে ততবারই সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে
হাত জীবাণুমুক্ত করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।